প্রিয় ছাত্রীরা, আমি তোমাদের প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ সমাধান করাচ্ছিলাম। তো আমি অনুশীলনী 11-র কিছু প্রবলেম সমাধান করে দিয়েছি। এখন আমি পার্ট বি থেকে কয়েকটা অঙ্ক করছি। দেখো, 8-এর প্রবলেমটা দেখো, dy/dx = tan²x + y। দেখো, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন কাজে লাগাতে পারি। আমরা এক্ষেত্রে x + y = যদি ভি ধরি, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের সোজাসাপটা ফর্মে চলে আসবে। তাহলে x এর সাপেক্ষে আমরা যদি অবকলন করি, 1 dy/dx = dv/dx, তাহলে dy/dx = কত? dv/dx - 1। তাহলে প্রদত্ত সমীকরণ থেকে কি পাচ্ছি? প্রদত্ত সমীকরণ থেকে পাচ্ছি dv/dx - 1 = tan²v, dv/dx = তাহলে 1 tan²v, অর্থাৎ sec²v। তাহলে এটা এদিকে আনো, cos²v dv = dx, অর্থাৎ বাম দিকে শুধু ভি এর ফাংশন, ডান দিকে শুধু এক্স এর ফাংশন বা ডিফারেন্সিয়াল। এবার আমরা সমাকলন করছি, তোমরা এটা লাইনটা লিখে নেবে, উভয় পক্ষে সমাকলন করে পাই ইন্টিগ্রাল অফ cos²v dv = ইন্টিগ্রাল অফ dx + c, যেখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 cos²v dv, কারণ 1 cos²v = 2 cos²v। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে? 1/v sin 2v/2 = x + c। তাহলে এটাকে সরল করলে 2v sin 2v = কী হবে? 2 2 4, এই 4টা এখানে গুণ হবে। তাহলে sin(2×x+y), এইটা অর্থাৎ ভির মানটা বসিয়ে দিলাম, = 4x - 2v, অর্থাৎ 2×x+y + 4c। তাহলে এটা এরকমই থাকলো। ডান দিকটা দেখো, 2×x - y + k, যেখানে k হচ্ছে 4c। এটাকে সরল করলে 2×x - y আসে। তাহলে এটি নির্ণেয় সাধারণ সমাধান। নেক্সট দেখো, আমি 9-এর অঙ্কটা করছি, dy/dx = sin(x+y) + cos(x+y). এখানেও আমরা একটা সাবস্টিটিউশন ব্যবহার করছি, x + y = v, সেই আগের মতোই। তাহলে dy/dx = dv/dx - 1। তাহলে বাম দিকে আমরা প্রদত্ত সমীকরণ থেকে কি পাচ্ছি? না, বাম দিকে আমরা লিখছি dv/dx - 1 = sin(v+cos(v), dv/dx = 1টা ওদিকে দাও। এবার বাম দিকে শুধু ভি এর ডিফারেন্সিয়াল, ডান দিকে শুধু এক্স এর ডিফারেন্সিয়াল করলে এরকম পাচ্ছি dv/sin(v+cos(v+1) = dx। তাহলে দেখো, উভয় পক্ষকে আমরা সমাকলন করে কি পাচ্ছি? ইন্টিগ্রাল অফ dv/sin(v+cos(v+1) = ইন্টিগ্রাল অফ dx + c'। আমি এখানে c' = সমাকলন ধ্রুবক বলছি। এবার এটাকে লিখছি dv/, এইটা তোমরা ইন্টিগ্রেশন কিন্তু শিখেছো, আমি এগুলো করিয়েছি। এটাকে ভেঙে দাও, 2 sin(v/2) cos(v/2), আর cos(v+1) = 2 cos²v/2 = x + c'। তাহলে উপরে নিচে আমরা sec²v/2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে নিচে তো হাফ এলো, আমি যদি 2 কমন নিয়ে নিই, এদিকে হাফ এলো, আর sec²v/2 দিয়ে গুণ করলে এইটা আসবে tan(v/2), আর এটা আসবে +1, যেহেতু 2টা কমন নিয়ে নিয়েছি। এবার আমরা কি করলাম? 1 tan(v/2) = z ধরলাম, এইটাকে z ধরলাম। তাহলে 1/2 sec²v/2 dv = dz। দেখো, 1/2 sec²v/2 জায়গায় dz/z বসলো, এটাকে যেহেতু z ধরেছি = x + c'। তাহলে log(mod z) = x + c'। খেয়াল করে কিন্তু এগুলো মড দেবে। তাহলে log(mod)/1 tan(v/2) = x + c'। জেড যেহেতু 1 tan(v/2), এবার ভির মান বসিয়ে দাও পরের স্টেপে, x + y, ভির মানটা বসানো হলো। তাহলে দেখো, 1 tan(x+y)/2 = c e^x। লগটা যদি দুদিকে তুলে দিই, তাহলে এটা কী আসবে? ডান দিকে c e^x। এবার দেখো, 1 tan(x+y)/2 = তাহলে c e^x, এটা তুমি মড দিয়ে রাখতে পারো। তাহলে এটা এবার tan(x+y)/2 ভেঙে দিলাম sin(x+y)/2 / cos(x+y)/2। তাহলে এটা মডিউলাস হবে, এবার এটাকে সরল করছি, এটা উপরে গেল, cos(x+y)/2 + sin(x+y)/2 / cos(x+y)/2 = c e^x। দুদিকে যখন আমি স্কোয়ার করে দেবো, তখন এই মডটা উঠে যাবে। তাহলে cos(x+y)/2 sin(x+y)/2 / cos²(x+y)/2 = দিস স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো, এটাকে ভাঙলে কী হচ্ছে? cos θ + sin θ² = কী হয়? 1 sin 2θ। তাহলে 1 sin 2θ বলতে x + y, বাই দেখো এইটা হচ্ছে 1/2 cos(x+y). এটাকে যদি 2 রাখো, তবে এটার জন্য সূত্র হয় 1 cos(x+y), 2 নেই যেহেতু সামনে একটা হাফ এসেছে। এবার আমি কী করলাম,
না এই হাফ নিচে যেহেতু আছে ওপরে তুলে দিলে টু ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার ই টু দি পাওয়ার টু এক্স, এটাকে এদিকে গুণ করে দিচ্ছে। এটি তাহলে সাধারণ সমাধান, আশা করি বোঝা গেছে, বাকি অঙ্কগুলো নিজেরা করবে। এবার দেখো প্রথম ক্রম এবং প্রথম মাত্রার সমমাত্রিক সমীকরণের সমাধান, এই যে সমমাত্রিক ব্যাপারটা দেখো, সমমাত্রিক কখন বলছি, তাহলে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার কোনো অবকল সমীকরণ এটাই আমরা সমাধান করছি এই চ্যাপ্টারে। তো এই রকম প্রথম ক্রম এবং প্রথম মাত্রার কোনো অবকল সমীকরণকে যদি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করতে পারি তবে সেটাকে বলা হচ্ছে প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক অবকল সমীকরণ। সমমাত্রিকের ইংলিশটা আমরা দেখো হোমোজিনিয়াস বলা হয়, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এটাকে বলা হচ্ছে। কখন বলা হচ্ছে, যদি ইকুয়েশনটাকে এই আকারে লেখা যায়, অবকল সমীকরণটাকে লেখা যায় ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এক্স। দেখো এমনি দেখে তুমি চট করে চিনবে কী করে যে সেটা একটা সমমাত্রিক অবকল সমীকরণ। দেখো যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো এই আকারে থাকে সমীকরণটা, সেক্ষেত্রে এম এবং এন এর অন্তর্গত পদগুলোতে যদি এক্স এবং ওয়াই এর মিলিত ঘাত একই থাকে তবে সেটি সমমাত্রিক অবকল সমীকরণ হয়। কি বলা হলো, ধরো এম এটা ফাংশন অফ এক্স ওয়াই, এনটাও ফাংশন অফ এক্স ওয়াই, তো এম এর অন্তর্গত যতগুলো পদ রয়েছে দুটো তিনটে যতগুলো পদ থাকুক প্রত্যেকটা পদে যদি এক্স এবং ওয়াই এর মিলিত ঘাত একই হয়, অর্থাৎ এখানে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আছে, দুটো পদ আছে তাহলে এম এ, তাহলে এক্সের প্রত্যেকটাতে দেখো এক্সের ঘাত, প্রথমটাতে এক্সের ঘাত হচ্ছে দুই এক্স স্কোয়ারে, তেমনি এক্স ওয়াই যেটা সেটাতে এক্স ওয়াই এর মিলিত ঘাত কত হলো দুই, তাহলে এখানে সবগুলো ঘাত হলো দুই। তেমনি এনে দেখো ধরো আমি বলে দিলাম এখানে রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই, তাহলে এন এর অন্তর্গত দুটো পদ রয়েছে এবং তার প্রত্যেকটাতে প্রত্যেকটি পদে ঘাত হচ্ছে এক্স ওয়াই এর মিলিত ঘাত হচ্ছে দুই, এটাতেও প্রত্যেকটা পদে মিলিত ঘাত দুই, এটাতেও প্রত্যেকটা পদে মিলিত ঘাত দুই। এক্ষেত্রে এই অবকল সমীকরণটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, যখন আমাদের ডিগ্রিটা এক হবে তখন হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, আর যদি আমাদের ডিগ্রিটা আলাদা হয় সেটা আমাদের এই ক্লাসে পড়ার ইয়ে নয়। তো এক্ষেত্রে আমরা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো বলবো, এক্ষেত্রে ঘাতটা এক একই ঘাত আসবে, দুই আসতে পারে, তিন আসতে পারে, এক আসতে পারে, যাই হোক। এবারে দেখো এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু ভি এক্স এই প্রতিস্থাপনটা আমরা ব্যবহার করবো, এক্ষেত্রে কী করব না আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স এই প্রতিস্থাপন দ্বারা আমরা সমীকরণটা সমাধান করব। আমি একটা উদাহরণ করছি দেখো পার্টসিতে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি এক্স প্লাস টু ওয়াই। দেখো এটা দেখে বুঝতে পারছো যদি তুমি এটাকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো আকারে লেখো তাহলে কী হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে এবং একদিকে নিয়ে এসে তুমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো বলতে পারো। এবার দেখো এক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স এই প্রতিস্থাপনটা ব্যবহার করব, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, প্রদত্ত সমীকরণ থেকে তাহলে কী পাচ্ছি না ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ভি এক্স বাই থ্রি এক্স প্লাস টু ভি এক্স, তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, টু প্লাস থ্রি ভি বাই থ্রি প্লাস টু ভি, থ্রি প্লাস টু ভি, তাহলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু টু প্লাস থ্রি ভি বাই থ্রি প্লাস টু ভি মাইনাস ভি ইকুয়াল টু টু প্লাস থ্রি ভি, এটা সরল করে দেখো টু ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই থ্রি প্লাস টু ভি, তাহলে থ্রি প্লাস টু ভি বাই টু ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আমরা বাম দিকে শুধু ভি এর ফাংশন রাখলাম, ডান দিকে শুধু এক্স এর ফাংশন রাখলাম। এবার এটাকে আমরা কীভাবে সাজাচ্ছি না এটাকে ভেঙে দিচ্ছি, থ্রি বাই টু ডিভি বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার প্লাস টু ভি বাই দিস, মানে ভি ডিভি বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, তাহলে সমাকলন করে কী পাচ্ছি, এইটা উভয় দিকে আমরা সমাকলন করলাম, এখানে লগ সি আমরা হচ্ছে সমাকলন ধ্রুবক বসাচ্ছি, তাহলে দেখো তিনের দুই ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে কী আসবে, হাফ লগ ওয়ান প্লাস ভি বাই ওয়ান মাইনাস ভি মড। সূত্রটা কী ছিল, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু এ লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এখানে এ হচ্ছে ওয়ান, ব্যাস বসালো, মাইনাস হাফ এটাকে কীভাবে লিখছি দেখো, এই যে এই স্টেপটা দেখো, এখানে ভি ডিভি ছিল সেটা আমি মাইনাস টু ভি ডিভি করেছি, সেই অনুযায়ী মাইনাস সামনে হাফ এসেছে, কেন না মাইনাস টু ভি নিয়েছি এটা ডিফারেন্সিয়াল হিসেবে লেখার জন্য,
তাহলে এটা কি হলো মাইনাস হাফ লগ অফ মডুলাস অফ 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি। তাহলে দেখো আমি যদি এই দুটোতে যেহেতু হাফ আছে হাফটাকে সামনে নিলাম লগ অফ মডুলাস অফ তিনের দুই পাওয়ারটা, তাহলে এখানে চলে আসবে 1 প্লাস বি হোল টু দি পাওয়ার 3 এর 2, 1 মাইনাস বি হোল টু দি পাওয়ার 3 এর 2, এই 3 এর 2 পাওয়ারটা এখানে এলো। আর এটা যেহেতু মাইনাস ছিল তাহলে এটা নিচে চলে আসবে 1/1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ সি এক্স। তাহলে এটা কী হলো হাফ লগ মডিউলাস অফ 1 প্লাস বি হোল টু দি পাওয়ার হাফ হলো, কেন না 3 এর 2 পাওয়ার এখানে 1 পাওয়ার, বিয়োগ হলে হাফ পাওয়ার আসে, আর নিচে আসবে কি 1 মাইনাস ভি হোল টু দি পাওয়ার 5 এর 2, কেন এখানে একটা গুণ ফলে 1 মাইনাস ভি আসছে, তার মানে এর পাওয়ার কত হচ্ছে 1, তাহলে 3 এর 2 প্লাস 1 মানে 5 এর 3 ইকুয়াল টু লগ সি এক্স। তাহলে এই যে এই লাইনটা পেলাম হাফ লগ মডিউলাস অফ দিস, এটা 5 এর 2, হ্যাঁ ইকুয়াল টু লগ সি এক্স। এবার দেখো এটাকে আমরা তাহলে দুদিকে লগ তুলে দেবো, তাহলে মডিউলাস অফ 1 প্লাস ভি হোল বাই 1 মাইনাস ভি হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 1 বাই 1 মাইনাস ভি হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। এই টুটাকে যদি এদিকে দিই তাহলে এটা পাওয়ারে চলে যাবে, সি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে 2 লগ সি এক্স, মানে কি লগ সি স্কোয়ার এক্স স্কোয়ার, দিয়ে লগটা দুদিকে আমি তুলে দিয়েছি। আর এটাকে এই যে এইভাবে লিখেছি কীভাবে দেখো, 5 এর 2 পাওয়ার মানে 1 মাইনাস ভি হোল টু হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি হোল টু দি পাওয়ার হাফ, আমি এই জন্য 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 1 বাই 1 মাইনাস ভি হোল স্কোয়ার করেছি। এই সরলগুলো একটু খেয়াল করে করবে, তাহলে মডুলাস অফ 1 প্লাস ওয়াই বাই এক্স বাই 1 মাইনাস ওয়াই বাই এক্স, ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স বসালাম ইন্টু 1 বাই 1 মাইনাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এখানে সরল করছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আসছে হোল টু দি পাওয়ার হাফ, এটা এক্স স্কোয়ারটা উপরে চলে গেল, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, কী করলাম উভয় দিকে বর্গ করলাম, এই হাফটা উঠে গিয়ে উঠে যাবে আর এটার হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেখো এক্স টু দি পাওয়ার 4 এখানে আছে এখানে আছে কেটে গেল, তাহলে সি টু দি পাওয়ার 4 এর সঙ্গে এইটা গুণ হবে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। তাহলে এই সি টু দি পাওয়ার 4 কে যদি আমি কে ধরে নিই এটি হচ্ছে নির্ণেয় সাধারণ সমাধান। এবার দেখো সাতের অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যে ফর্মটা ছিল এফ অফ ওয়াই বাই এক্স ফাংশন অফ ওয়াই বাই এক্স, এই আকারে লিখতে পারলে সেটা হোমোজিনিয়াস ফাংশন হয়। আর আমি তোমাদের আরও একটা পদ্ধতি বলে দিয়েছি যে যদি এটাকে আমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে বলি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো আকারে হলো। এবং এম এর অন্তর্গত পদগুলো হচ্ছে দুটো পদ, প্রত্যেকটাতে দেখো ঘাত 2, এন এর আন্ডারে দেখো পদগুলো আছে দুটো প্রত্যেকটাতে দেখো ঘাত 2, তাহলে এটা হোমোজিনিয়াস ফাংশন হলো। আরও একটা পদ্ধতি যেটা বলেছি একদম প্রথমে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যদি এটাকে এখানে ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই নিচে চলে আসবে, এবং ওপরে নিচে যদি তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে দেখবে সেটাকে ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লেখা যাচ্ছে, এটা তোমরা নিজেরা করে নেবে ঠিক আছে, কিংবা বইতে দেখবে উদাহরণ আছে, কিংবা এটাকে তুমি এখানে আমি এক মিনিট যদি এইভাবে বলেও তোমাদের দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ধরো এটাকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি আর নিচেও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে উপরে কী হলো 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, এটা 1 প্লাস বাই এটা কী হলো না 1 প্লাস ওয়াই বাই এক্স, দেখো এটা ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লেখা গেল, তাহলে এটা ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লেখা গেল, ওয়াই বাই এক্সের ফাংশন। তাহলে এইভাবেও তুমি বিচার করতে পারো, কিংবা আর যেটা বললাম যে ঘাতগুলো একই হয়ে যাবে সেইভাবে দুটো পদ্ধতিতে তুমি বিচার করে নিতে পারো যে এটা হোমোজিনিয়াস ফাংশন কি না, সমমাত্রিক অবকল সমীকরণ কি না। তাহলে আমাদের এক্ষেত্রে নিয়ম কি, ওয়াই ইকাল টু ভি এক্স এই প্রতিস্থাপন ব্যবহার করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকাল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে প্রদত্ত অবকল সমীকরণ থেকে কি পাচ্ছি, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার উপরে নিচে কেটে দাও তাহলে 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি। তাহলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভিটাকে এদিকে পাঠাও মাইনাস ভি, সরল করে দেখো আমি পাচ্ছি 1 মাইনাস ভি বাই 1 প্লাস ভি। তাহলে এবার এটাকে এদিকে পাঠাও 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, এদিকে দেখো শুধু ফাংশন অফ ভি এদিকে ফাংশন অফ এক্স, এবং ভি এর ডিফারেন্সিয়াল এটা হচ্ছে এক্সের ডিফারেন্সিয়াল, দুদিকে সমাকলন করছি তাহলে ইন্টিগ্রাল অফ 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স প্লাস লগ সি, এটা কিন্তু ড্যাশ নয় জাস্ট সি, লগ সি হচ্ছে সমাকলন ধ্রুবক। যদি দেখো যে তোমাদের এখানে ইন্টিগ্রেশনে
লগ আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কনস্ট্যান্টটাকে লগ সি বলে ধরে নিবে, যাতে তোমাদের সরল করতে সুবিধে হয়। আর যদি নেহাত প্রথমে বুঝতে না পারো সেক্ষেত্রে তুমি সি একটা ধরে নিলে, পরে দেখছো যে আমার সুবিধের জন্য এটাকে লগ ধরা উচিত ছিল, তখন তুমি সেই সিটাকে আবার লগ কে বলে ধরে নাও, কোনো অসুবিধে নেই। তাহলে ইকুয়াল টু এটাকে লিখছে এভাবে, টু মাইনাস ব্র্যাকেটে ওয়ান মাইনাস বি, ওয়ান প্লাস বিকে কীভাবে লেখা হলো, টু মাইনাস ব্র্যাকেটে ওয়ান মাইনাস ভি বাই ওয়ান মাইনাস ভি ডিভি ইকুয়াল টু এটা লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস লগ সি। তাহলে এটাকে আমি লিখছি টু ইন্টু ইন্টিগ্রাল অফ ডিভি বাই ওয়ান মাইনাস ভি, আর মাইনাস ইন্টিগ্রাল অফ ডিভি এটা বাই এটা করলে ডিভি ইকুয়াল টু লগ অফ সি অফ মডিউলাস অফ এক্স, অর মাইনাস টু লগ অফ মডিউলাস অফ ওয়ান মাইনাস ভি, এটাকে এইভাবে লেখা আছে মাইনাস টু লগ অফ মডিউলাস অফ ওয়ান মাইনাস ভি, আর এটার ইন্টিগ্রেশন মাইনাস ভি হবে ইকুয়াল টু লগ অফ সি মডিউলাস অফ এক্স। তাহলে আমরা লগ অফ সি মডিউলাস অফ এক্স ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার লিখছি, এই টুটাকে মাইনাস টু লগ ওয়ান মাইনাস ভিকে যদি এদিকে পাঠাই তখন এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়া মানে এটার সঙ্গে গুণ হয়ে যাবে মডিউলাস অফ এক্স ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার হবে, যেহেতু এটা টু আছে স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু কী হবে মাইনাস ভি। তাহলে আমরা এই লাইনটাই লিখলাম লগ অফ সি মডিউলাস অফ এক্স ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ভি। এবার তুমি ওয়াই বাই এক্স বসাও, ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স বসালাম, তাহলে সি ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে সরল করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দেখো এখানে এখানটা এক্স স্কোয়ার, এখানে এক্স কেটে গিয়ে নিচে একটা এক্স থাকবে, সেই মড এক্সটাকে আমি এদিকে গুণ করলাম, তাহলে মড এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স। এটি নির্ণয় সাধারণ সমাধান, আমি এখানে লিখিনি, তোমরা অবশ্যই লিখবে, নিয়মগুলো যা বলেছি সেগুলো সব ফলো করবে। কুড়ির অঙ্কটা দেখো, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। আচ্ছা দেখো, এটাও কিন্তু একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশান হবে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশান, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। এটাকে আমি কিন্তু অন্যভাবে একটা করছি, দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স যদি লিখি তাহলে বাই যদি এক্স স্কোয়ার দিই তাহলে এটা ডি অফ ওয়াই বাই এক্স হয়, তোমরা এটা জানো ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এখানে তাহলে যেহেতু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি এখানেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স। কী করলাম এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে রুটের ভেতরে যখন নিচ্ছি একটা এক্সের জন্য সে স্কোয়ার হয়ে ঢুকবে, সেই জন্য আরও একটা এক্স থেকে গেলো, এই জন্য ডিএক্স বাই এক্স লিখেছি। কেন লিখলাম বুঝতে পারলে, কারণ এই অংশে আমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি এটা ডি অফ ওয়াই বাই এক্স হবে, সেই জন্যই ভাগটা করলাম। তাহলে পরের স্টেপে দেখো ডি অফ ওয়াই বাই এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স করলাম, দুদিকে এবার আমরা সমাকলন করছি, তাহলে ইন্টিগ্রাল অফ ডি অফ ওয়াই বাই এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল টু প্লাস লগ সি, লগ সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার দেখো এটাকে ভাবো ইন্টিগ্রাল অফ ডিজেড বাই রুট ওভার ওয়ান প্লাস জেড স্কোয়ার, যদি ওয়াই বাই এক্স ইকুয়াল টু জেড ধরা হয়, আর এটাকে আমরা লিখবো লগ অফ সি ইন্টু মডিউলাস অফ এক্স, এটার ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মডিউলাস অফ এক্স। তাহলে এইটার আবার দেখো ইন্টিগ্রেশনের মান তোমরা জানো, এটা একটা ফর্মুলা ছিল লগ অফ মডিউলাস অফ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস ওয়ান, ইন্টিগ্রাল অফ ডিজেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ারের সূত্র ছিল লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার থাকলে প্লাস মাইনাস এ স্কোয়ার থাকলে মাইনাস, যদি এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে, ওই সূত্রে আমি করলাম। তাহলে মডিউলাস অফ জেডের মান বসাও, বসিয়ে সরল করলে দেখো ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এক্স স্কোয়ার, এই মড এক্স এখান থেকে বেরিয়ে এর সঙ্গে গুণ হলে মড এক্স গুণ করে মড এক্স স্কোয়ার যেটা সেটাই এক্স স্কোয়ার, এটি হচ্ছে নির্ণয় সাধারণ সমাধান। এবার দেখো নেক্সট একটা অঙ্ক করছি, দেখো চব্বিশের অঙ্ক, দেখো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স লিখি তাহলে এটাকে এটার নিচে নিয়ে আসছি, কী হবে মাইনাস অফ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স ওয়াই এক্স বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এক্ষেত্রে এক্স বাই ওয়াই রয়েছে, সুতরাং আমাকে এক্স ইকুয়াল টু ভি ওয়াই ধরতে হবে বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি ধরতে হবে, যেহেতু এখানে ফর্মটা দেখো এক্স বাই ওয়াই রয়েছে। এটা কিন্তু ঠিক হোমোজিনিয়াস ফাংশান হিসেবে, হ্যাঁ এটা হোমোজিনিয়াস ফাংশান হিসেবে বলা যেতে পারে, যেহেতু এটাকে ফাংশন অফ এক্স বাই ওয়াই আকারে লেখা যাচ্ছে এটার ক্ষেত্রে, তো এক্ষেত্রে আমি
এই জন্য ডিওয়াই বাই ডিএক্স না লিখে এটাকে ডিএক্স বাই ডিওয়াই করলাম, যেহেতু এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমাদের জেড বা ভি ধরতে হবে। তাহলে এটা যেহেতু উল্টে দিলাম এটা উল্টে যাবে, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান, আমি মাইনাসটা গুণ করে লিখছি, এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড ধরলাম, এক্স ইকুয়াল টু জেড ওয়াই। ডিএক্স এবারে ওয়াই সাপেক্ষে তাহলে ডিফারেনশিয়েট করো, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু জেড প্লাস ওয়াই ইন্টু ডিজেড বাই ডিওয়াই। তাহলে ডিএক্স বাই ডিওয়াইয়ের জায়গায় বসালাম জেড প্লাস ওয়াই ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড মাইনাস ওয়ান, এটা আগে লিখছি জেড মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জেড। তাহলে ওয়াই ডিজেড ডিওয়াই ইকুয়াল টু এটা মাইনাস জেড, সরল করো দেখো মাইনাস জেড প্লাস ই টু দি পাওয়ার জেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জেড। এবার আমরা কী করছি না, বাম দিকে আমরা ডিজেড এবং ফাংশন অফ জেড রাখবো, তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস ই টু দি পাওয়ার জেড ডিজেড ইকুয়াল প্লাস ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু জিরো। যদি তুমি একটা স্টেপে অসুবিধে মনে করো ইকুয়াল টু, তাহলে মাইনাস ডিওয়াই বাই ডিওয়াই বাই ওয়াই লিখতে হতো, আমি একটা স্টেপে করছি বলে ওদিকে ইকুয়াল টুর পরে যে মাইনাস ডিওয়াই বাই ওয়াই ছিল সেটাকে বাম দিকে প্লাস করে লিখেছি। এবার সমাকলন করো, তাহলে ইন্টিগ্রাল অফ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস ইন্টিগ্রাল অফ ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু লগ সি, যেখানে লগ সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে লগ অফ এটা দেখো, দেখে বুঝতে পারছি যে এইটা ডিফারেন্সিয়েট করলে এইটা আসবে, তাহলে এটা কী হলো লগ অফ মডুলাস অফ জেড প্লাস ই টু দি পাওয়ার জেড প্লাস লগ অফ মডুলাস অফ ওয়াই ইকুয়াল টু লগ সি। তাহলে একসঙ্গে লিখলে লগটা যদি তুলে দিই মডুলাস অফ ওয়াই ইন্টু জেড প্লাস ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু সি, জেডের জায়গায় মান বসাও এক্স বাই ওয়াই, মান বসালে ইকুয়াল টু সি আসছে, এটাকে সরল করো এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি, এটি নির্ণয় সাধারণ সমাধান। পার্ট ডির একটা অঙ্ক করছি দেখো, সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ইন্টু ডিএক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ডিওয়াই ইকুয়াল টু জিরো। এখানেও দেখো একটু অন্যরকম আছে, এখানে দেখো এক্স আছে ওয়াই আছে কিন্তু এখানে এক্সের এক ঘাত নেই বা ওয়াইয়ের এক ঘাত নেই, শূন্য ঘাত, সুতরাং এটা কিন্তু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা যাবে না। তো এক্ষেত্রে দেখো আমি এগুলোকে পুরো ভেঙে দিয়ে লিখছি, ফাইভ ইন্টু দেখো এক্স ডিওয়াই আর প্লাস ওয়াই ডিএক্স একসঙ্গে লিখলাম, প্লাস সিক্স এক্স ডিএক্স মাইনাস থ্রি ওয়াই ডিওয়াই তারপর মাইনাস টু ডিএক্স প্লাস টু ডিওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে সমাকলন করে কী পাচ্ছি, ফাইভ ইন্টু ইন্টিগ্রাল ডি অফ এক্স ওয়াই, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মানে ডি অফ এক্স ওয়াই প্লাস ইন্টিগ্রাল অফ সিক্স এক্স ডিএক্স মাইনাস থ্রি ইন্টু ইন্টিগ্রাল অফ ওয়াই ডিওয়াই মাইনাস টু ইন্টিগ্রাল অফ ডিএক্স প্লাস টু ইন্টিগ্রাল অফ ডিওয়াই ইকুয়াল টু সি, যেখানে সি রয়েছে সমাকলন ধ্রুব। এখানে ছয়টা তুমি বাইরে বের করে লিখতে পারো, এখানে ভেতরে যেহেতু সবাইকে বাইরে লেখা হচ্ছে কনস্ট্যান্টগুলোকে বাইরে লিখতে পারো। তাহলে ইন্টিগ্রাল করার পরে কী পাচ্ছি, ফাইভ এক্স ওয়াই প্লাস এটা করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু সি, সরল করো দুইটা গুণ করলে সিক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু টু সি, এটি নির্ণয় সাধারণ সমাধান। সাতের অঙ্কটা দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি। এই ওপরে নিচের ফর্মটা দেখো, এখানে যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড ধরি তাহলে নিচে হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই আসছে, তাহলে এটা করতে এইভাবে করলেও অসুবিধে নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড এই প্রতিস্থাপনটা ব্যবহার করছি। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস টি জেড ডিএক্স বসাও, তাহলে এটা হচ্ছে জেড প্লাস ওয়ান বাই টু জেড প্লাস থ্রি। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু কী হবে, তার মানে এটাকে এদিকে দিলাম এটা তাহলে এদিকে এলো, অর্থাৎ ওয়ান মাইনাস জেড প্লাস ওয়ান বাই টু জেড প্লাস থ্রি, সরল করে দেখো জেড প্লাস টু বাই টু জেড প্লাস থ্রি। তাহলে এখানে টু জেড প্লাস থ্রি বাই জেড প্লাস টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স, এটাকে যদি ওদিকে দিই তাহলে টু জেড প্লাস থ্রি বাই জেড প্লাস টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স। এবার ওপরটাকে লিখছি দেখো টু ইন্টু জেড প্লাস টু মাইনাস ওয়ান, নিচে যেহেতু জেড প্লাস টু আছে এইভাবে লিখছি, টু জেড প্লাস থ্রিকে এইভাবে লিখলাম। তাহলে টু ইন্টু ইন্টিগ্রাল অফ জেড প্লাস টু বাই জেড প্লাস টু মানে ডিজেড মাইনাস ইন্টিগ্রাল অফ ডিজেড বাই জেড প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে টু জেড মাইনাস লগ অফ মডুলাস অফ জেড প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস সি, তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস লগ অফ এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এক্সটাকে এদিকে নাও, টু এক্স মাইনাস এক্স মানে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস লগ অফ মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু সি, এটিই নির্ণয় সাধারণ সমাধান। ঠিক আছে, তাহলে আমি এখানে তোমাদের কিন্তু পার্ট ডি অবধি মোটামুটি করলাম, এটা করে ফেলো, বাকি অঙ্কগুলো আমি তোমাদের কয়েকটা অঙ্ক করতে দেবো। ঠিক আছে, এখানে রাখছি।